তোদের এলাকাটা তো অনেক সুন্দর, বিশেষ করে বর্ষাকালে আরো বেশি সুন্দর দেখা যায় তোদের এলাকা গুলা। আচ্ছা দোস্ত, তোদের এলাকার কথা তো মনে করে আমার একটা ভালো কথা মনে করে, একটা নিউ ফোন কিনতেই বাজেট কত? বাজেটটাও দোস্ত না বললেই হয়, কারণ বাজেট খুব অল্প, একদম সীমিত টাকার ভিতরে আমার বলবো। বাজেট কম তো বুঝলাম, কত টাকা? তো বাজেট না বললেই চলে, হয় না? আমার বাসায় যে আমার ছোট ভাই, ছোট ভাই 1 লাখ টাকা কিনে নাকি? আপনার মার্কেটে যাবেন নাকি? হ্যাঁ আমরা মার্কেটে যাওয়ার চিন্তা করতেছি, আমার একটু যেতে হয়, তাই নাকি? পাশের বাড়ির বাইক আছে তো, আমাদের কিছু বোনটা আমি কিছু কই বুঝ, তুই কি বলতে আবার? এই যে ডিএসএলআরটা দেখতেছ, 3 লাখ টাকা কিনে আছে মনে হয়, যত ছবি আছে এরকম খারাপ বলবি না তুই নাস্তা করিস সোনারগাঁও হোটেলে, আবার দুপুরে লাঞ্চ করিস তুই 5 স্টার হোটেলে ঢাকা, আবার তুই ডিনার করিস 3 টাকা, কিভাবে সম্ভব এত তাড়াতাড়ি? একজন মানুষের পক্ষে কি সম্ভব? সব সম্ভব, এতদিন এভাবে সব করে আসছে, ঠিক আছে? শুধু আজকে সকালে মিস হয়েছে। কেন মিস হলো আজকে সকালে? তোর আজকে সকালে মিস হয়ে গেছে কারণ তোর সকালে তোর বিমানে একটু সমস্যা ছিল। কোনো দুর্ঘটনা হয় নাই তো? দুর্ঘটনা না বেটা, সকালে মনে কর যে মানে হেলিকপ্টারে অক্সিজেন পুরাই বুঝছো, যেতে পারি নাই। না যেতে পারলে তুই বাসায় লাঞ্চ করবি, বাসায় নাস্তা করে ফেলবি। বাসায় তো সমস্যা হয়েছে, আপু ওটা খাসি নিয়ে আসছে বুঝছো, খাসি নিয়ে আসছে, খাসি নিয়ে আসছে। আমি তো সাধারণ খাবার খাই না, খাসির মাংস তুই খাস না? খাসির মাংস তো খাই, খাসির মাংস আনছে কিন্তু রান্না হয়েছে না, আমি সরকারের তোর সাথে চলে আসছি বুঝছো। দোস্ত চল আজকের দিনটা আমরা হেলিকপ্টারে ঘোরাঘুরি করি। সংসারে অবস্থা খুবই খারাপ, মাঝে মধ্যে আমি এই সিমেন্ট কাজ যদি পাই তাহলে মাঝে মধ্যে কাজে যাইতে পারি, তো জানো সংসারের মধ্যে টাকা পয়সার অভাব থাকতে পারে, লাগে কি বাবার সাথে পূজা করলে চলছে। আচ্ছা ভাই তুমি কিরো না আসো তুমি আমার, কারণ তুই বেন্যা বেলা বাইরে হয়েছো, বাইরে কিছু কাজ নাই, কারণ আমি তোর লাগে একটা হুড়ি সিঙ্গারা নিয়ে আসি, কই আমার শুরু বাইরে না জানি কই গেছে, ঢাকায় আছে বাবা বাইর থেকে আমার। ও আচ্ছা দেখো, আচ্ছা ভাই তুই জলদি করিস না, ঠিক আছে? বন্ধু বলতে তো ভালো করছিস। ক্যামেরাটা দিলাম, তুই আমরা দিলি না, দেখছো নিজের ক্যামেরা মনে হচ্ছে সকালবেলা ঘুমে থেকে উঠেছি কি মানি ব্যাগ নিয়ে আপনি? আমি মানি ব্যাগ আনি নাই এখন, দেখি দেখি তোর পকেটে আছে তো? আরে আমি মানি ব্যাগ আনি নাই তো, পকেটে হাত দে না তাহলে তো বুঝতে পারবো যে পকেটে হাত দে, পকেটে তুমি আমার না, আরে মনে হয় ভুলে আবার ভুলে মানে
মনে হয় ভুলে আর একজন মানি ব্যাগ নিয়ে আসে বলো কি রে তুই ওই মানি ব্যাগ নিয়ে আসলি কেন হ্যাঁ আচ্ছা তুমি আঁকি আসছো হলে তো পুরাই দিন তুই তুই দেখ তুই যাবি ব্যস্ত চাপা বাজে পুরাই বলে হ্যালো কি রে তুই তো আমার তো 2 বছর আগে দেখা দিছিলি মনে আছে তার ভিতর আমার দেখা দিবে বুঝছস আচ্ছা আচ্ছা হল সামনে প্রাইমারি স্কুলের সামনে আমি এনে আছি চলো আইতে চলতেছে আরে বন্ধু আইতো আছে দেখ বন্ধু নতুন একটা মোবাইল কিনছি বুঝছো মোবাইলের দাম কত জানো কত কত 3 লাখ টাকা দিয়ে মোবাইলটা কিনছি 3 লাখ টাকা হ্যাঁ আর মোবাইলের ভাই একটু সেলফি তুলি ভাই আর কারণ তো কই লই মোবাইলের গুণ জানো তুই মোবাইলের অনেক গুণ আছে আমি মোবাইলে দেখা না পুরো আছে না গুসল করে নদী আছে নদীর মধ্যে গুসল করবে মধ্যে তো পানি ডুববে না আর মনে হচ্ছে বাংলাদেশের নেট কত দিয়ে ধরে 4 দিনের ধরে আর এটাতে 6G7 যে একেবারে ধরবে আর এটাতে মনে হচ্ছে মোবাইলে কিনতে গেলে জানো ইউটিউব ভিডিও আর টিকটক করবে লাগে ভাই বন্ধু দেখ আমি একটা টিকটক করি ভাই আরে তুই আইছো না তুই ব্যাক কভার দছ তুই টিকটক করবি ব্যাক কভার দাম অনেক কি আচ্ছা বন্ধু তাহলে একটা সেলফি নেই আর সেলফি নিতে তুই আমার মোবাইল দে এটা কয়েক বছর যাক পুরান টোরান লোক তারপরে তোর আমি একটা ফোন দেব না সেলফি নিতে হ্যাঁ বন্ধু তুই দামি ফোন তো দামি ফোন করতে আনছ বাপ বিরাজ তাই মন বুঝছো ব্যাপারটা মানে বিরাজ এটা তাই মাসা 9,75,000 টাকা কামাই বুঝছো ইনকাম করে আর যে রাস্তা তুই তো মনে হচ্ছে জায়গাটা নাম হলে মনে হচ্ছে জীবন মুঞ্চ না জায়গাটা মানে জায়গার নাম কি বন্ধু নোয়াখালী বুঝছো নোয়াখালী থাকে নোয়াখালী কোন গ্রামে থাকে বন্ধু ও বন্ধু এটা তো সঠিক আমি জানি না কোন গ্রামের মধ্যে পড়ে বুঝছো ব্যাপারটা কারা কারা তাহলে আমার বন্ধুরে ফোন দিয়ে আমি আসছে আচ্ছা দে ফোন দে দে ফোন দে হ্যালো কাউসার এ কই তুই স্কুলের সামনে প্রাইমারি স্কুলের সামনে আর কত কিছু আছে তোর তো কই না বুঝছো ব্যাপারটা আর কইলে তুই তো মনে হচ্ছে কি কই মানে আচ্ছা আচ্ছা পুরা আচ্ছা তুই কারে ফোন দিছো বন্ধু আরে বাসে বন্ধু হ্যাঁ কোন আরে বন্ধু তাক তোরা তাক জায়গা জায়গা